ফ্রেন্ডস, আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর ব্লগটা আজকে দেখাবো সারাদিন আজকে কি করছি না করছি, পুজোতে কিভাবে সাজলাম সবটাই তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। তো দেখতেই পাচ্ছ এখানে ঠাকুর মশাই চলে এসছে, পুজোর স্টার্ট হয়ে গেছে। তো আমাদের পুজো ঠাকুর মশাই বলেছিল 9টায় আসবে, কিন্তু একদম ঠিক 9টায় চলে এসছে। তো এখানে ঠাকুর মশাই পুজোতে বসে গেছে। তো দেখতেই পাচ্ছো আমাদের পুজোর অলমোস্ট এই জাস্ট শুরু হলো পুজো। আর এই যে আমাদের মা, দেখতেই পাচ্ছো মাকে, মায়ের মুখটা খুব সুন্দর দেখতে। আর মাকে এখানে মালা পরানো হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছো। এখানে ঠাকুরমশাই বোনকে দিয়েছিল মালাটা পরিয়ে দেওয়ার জন্য, কারণ ও ঠাকুরের থেকে একটু সামনে বসেছিল, তাই কারণ ওই জন্য ঠাকুরমশাই বললো তুমি মালাটা পরিয়ে দাও ঠাকুরকে। তো ওই মালাটা পরিয়ে দিচ্ছে মাকে। আর আমাদের ঠাকুরের মুখটা আমি পরে দেখাবো, ভীষণ সুন্দর মায়ের মুখটা। ওম শ্রী বিষ্ণবে নমঃ, ওম শ্রী বিষ্ণবে নমঃ, ওম শ্রী বিষ্ণবে নমঃ। উপোস করেছে যে সবাই উপোস করে তিনজনে। আচ্ছা না, আচ্ছা টাকাটা কোথায় রাখবো গড়িয়া দিবি? দে আমায় দিবি বাবু, এইটা একটু ধুতে হবে ভালো করে, একটু ধুতে বাবা। গঙ্গাজল দিয়ে ধুবো? হ্যাঁ গঙ্গাজল দিয়ে ধুয়ে দাও। ওম শ্রী বিষ্ণবে নমঃ। এতে গণেশ খাটবাংস তাং খাটবাংস গাই নম ওং ভাই ওং গাই নম ওং খাটবাংস তাং পঞ্চল ভাই নম খাটবাংস এটাকে নিবি দেবো, আমার চালাতে পারবে, নিবি দেবো এটাকে। একটু নিয়ে নাও, তোমরা তাপ নিয়ে নাও, না বাবু তাপ নিয়ে নাও। হ্যাঁ এটা এটা নিয়ে নাও, তাপ বাদ বাকিটা নিবিয়ে দাও। আর একটু দেবে? আর লাগবে? না না আর একটু লাগবে না। ও নো, হ্যাঁ নো, এটাকে নিবিয়ে দিয়ে সন্ধ্যেবেলা জ্বালাতে পারবে, সন্ধ্যেবেলা জ্বালাতে পারবে। অঞ্জলি কে দেবে গো? তিনজন দেবে। বসো, এখন হচ্ছে অঞ্জলি। তো অঞ্জলি স্টার্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছো। তো চলো অঞ্জলিটা দিয়ে নি, দেন বাকি ভিডিওটা দেখাচ্ছি। আর এখানে এই যে দেখো মায়ের মুখটা আমি ভিডিওটা করেছি, এখানে সব সাজানো রয়েছে, ঠাকুরের ফুল মিষ্টি যা যা হয়ে গেছে দেয়া হয়েছিল সবটাই। আর পুজো কিন্তু কমপ্লিট এখানে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই কিন্তু চলে গেছে। তো এইবার প্রসাদটা দেয়া হবে সবাইকে। তো হ্যালো সবাইকে, আজকে তো সরস্বতী পুজো, রিপাবলিক ডে। তো এখন এই বেরাচ্ছি বন্ধুদের সাথে, তো ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করছি। তো চলো গিয়ে দেখা হচ্ছে।
সো এখন আমি আছি অটোতে, তো অটো করে যাব হচ্ছে শিয়ালদায়। শিয়ালদায় ট্রেন ধরবো, তো ট্রেন আছে 1:55-তে, তো ওই জন্যই আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি, কারণ অটো পেতে যদি একটু দেরি হয়, টাইম লাগে, তো ওই জন্যই আর কি তাড়াতাড়ি করে আমি বেরিয়েছি। তো চলো স্টেশনে পৌঁছে তোমাদের সাথে কথা হচ্ছে। সো আনলাকিলি আমি এখন আছি বাসে, কারণ আমি ট্রেনটা পাইনি, কারণ ট্রেন ছিল 3টের সময়। অ্যাকচুয়ালি গুগলে ভুল টাইমিং দেখাচ্ছিলো, হয়তো কোনো কারণে ট্রেন বাতিল হয়েছে, তো এখন আমাকে যেতে হয়েছে ধর্মতলায়। এখন আমি আছি মেট্রো স্টেশনে, তো মেট্রো স্টেশনে টিকিট কাটবো বলে দাঁড়িয়ে আছি। আজকে প্রচুর ভিড়, কারণ সবাই জানো আজকে সরস্বতী পুজো, তো এই জন্য প্রচুর ভিড় ছিল স্টেশনে। আর এই যে আমার টিকিট এখানে কাটা হয়ে গেছে, তো আমি স্টেশনে ঢুকিয়েও গেছি, তো ট্রেনের অপেক্ষাতেই দাঁড়িয়ে আছি যে এখানে আমি এখন টিকিট পাঞ্চ করব, পাঞ্চ করে আমি ঢুকবো স্টেশনে প্ল্যাটফর্মে। তো আজকে মানে জাস্ট প্রচণ্ড পরিমাণে মানে ভিড় ছিল, প্রচণ্ড পরিমাণে, তো বুঝতেই পারছো। তো আমি এখন প্ল্যাটফর্মের ভিতরে আছি, তো আমি অ্যাকচুয়ালি আমার একটা বান্ধবীর অপেক্ষা করছি, ও বললো ওর স্টেশনে ও পৌঁছে গেছে, তো ওর সাথে একবারে মিট করে দেন আমরা দুজন মেট্রোতে একসাথে যাব। তো ফাইনালি আমি মেট্রো পেয়ে গেছি, আর মেট্রোর ভিতরে দেখতে পাচ্ছ কী পরিমাণে ভিড়, মানে প্রচণ্ড লোক ছিল, আর সবাই জানে আজকে সরস্বতী পুজো প্লাস রিপাবলিক ডে, তো প্রচুর ভিড় ছিল। আর সো বুঝতেই পারছো কোথায় ঘুরতে এসেছি, ঘুরতে এসেছি হচ্ছে ঢাকুরিয়া লেক। তো অনেক মাস পর আজকে ঢাকুরিয়া লেক ঘুরতে এলাম, তো আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম কোথায় ঘুরতে যাব, তো সবাই বলেছিল অন্যান্য জায়গা, বাট আমি বলেছিলাম ঢাকুরিয়া লেক ঘুরতে যাব, তো সবাই বলল ঠিক আছে চ ঢাকুরিয়া লেক। তো ফাইনালি ঢাকুরিয়া লেক ঘুরতে চলে এসেছি সরস্বতী পুজোর, আজকে বান্ধবীদের সাথে এখানেই ঘুরতে এসেছি। আর ভাবছিলাম অনেকক্ষণ ধরে কী খাবো কী খাবো, তো দেখলাম বাইরে পাপড়ি চাট বিক্রি হচ্ছিলো, তো সবাই মিলে চলে এসেছি এই দোকানটায় পাপড়ি চাট খেতে। তো ভালো বানিয়েছিল, কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝাল দিয়েছিল বলে আমি আর খেতে পারিনি। তো এবার হচ্ছে বাড়ি ফেরার পালা, এখন আছি হচ্ছে লেক গার্ডেন্স স্টেশনে, দেখতেই পারছো। তো ট্রেনে উঠবো, ট্রেনের জন্যই দাঁড়িয়ে আছি, আর এইটা দেখতে পাচ্ছো ফাইনালি আমি শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। তো চলো শিয়ালদা স্টেশনে থেকে বাড়ি পৌঁছানোর পালা, কারণ আর ভালো লাগছে না, এই যে আমার সুন্দরী বান্ধবী আগে আগে হেঁটে যাচ্ছেন, আর আমাদের দুজনেরই খুব খিদে পেয়ে গেছিলো, ভাবছিলাম কি খাবো। তো স্টেশনের ভিতরে একটা মেয়ে মরেছিল, তো ওখান থেকে একটা চিকেন 65 কিনে দুজনে খেয়েছিলাম, ওরটা খেয়ে নিয়েছিলো, বাট আমি আমারটা খেতে পারছিলাম না, কারণ প্রচণ্ড পরিমাণে ঝাল ছিল। এই জাস্ট আমি ঢুকলাম এখন বাড়িতে, তারপর একটু বেরাবো, সো আমি এখন এই আবার বেরাচ্ছি, তো জানি না কোথায় যাব, তো দেখি কোথায় যাই। তো অ্যাকচুয়ালি মাইক চলছিল বলে একটু প্রবলেম হবে, বাট চলো। সো ফাইনালি পৌঁছে গেছি, তো কোথায় গেছি সেটা হয়তো লোকেশন থেকে গেস করতে পারছো কিনা আমি জানি না। তো আমি এখন আছি হচ্ছে খুব প্রিয় একটা জায়গায় আমার, তো লোকেশন দেখে অলমোস্ট হয়তো গেস করেছো, হ্যাঁ এটা প্রিন্সেপ ঘাট, আমি প্রিন্সেপ ঘাটে এসেছিলাম। তো এখানেও প্রচণ্ড ভিড় ছিল, কারণ আমি যখন এসেছি তখন অলমোস্ট 7টা বাজে, তো তখনও মোটামুটি ভালো ভিড় ছিল, তো ভিতরে অ্যাকচুয়ালি ঢুকতে দিচ্ছিলো না, কারণ খুব ভিড় বলে গেটটা বন্ধ করে দিয়েছিলো, তাই আমি এখানে খেয়ে দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য। সো এই জাস্ট এলাম ঘুরে, জাস্ট জামাটা চেঞ্জ করে বসলাম, আর ভালো লাগছে না, প্রচণ্ড টায়ার্ড লাগছে। সো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, তো ভিডিওটা যদি কিছু ভালো লাগে তো প্লিজ লাইক করে দিও, আর চলো খুব টায়ার্ড, টাটা গুড নাইট।